গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আমাদের জিততেই হবে, বললেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে জনগণের উন্নয়ন হবে না, বললেন জয়নুল আবেদিন ফারুক। গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়েছে, বললেন রুহুল কবির রিজভী। এরপর জানাব রাজধানীতে ছাত্রদলের মিছিল। ইফতারে আপেল খেজুর খাওয়ার প্রয়োজন না থাকলে দোকানে যেন না দেখি, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং সর্বশেষ জানাবো যেখানে টাকা আছে সেখানে উন্নয়নের কথা বলে সরকার, বললেন জয়নুল আবেদিন। গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আমাদের জিততেই হবে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের জিততেই হবে। শেখ হাসিনা তার শাসনামলে বিরোধী দল রাখবেন না এই প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন, এজন্যই দেশের গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়েছে। সুতরাং এই গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে জিততেই হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত 7 মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা 7 জানুয়ারি যে ডামি নির্বাচন করেছেন তাতে কয়েকটি দেশ প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, তাছাড়া গণতন্ত্রকামী বিশ্ব এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভারত একটি করিডর চায়, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তা দিয়েও দিয়েছেন। ব্রহ্মরবাড়িয়া দিয়ে আগারতলা এটা হয়েছে, এখন তারা আরো একটা করিডর চাচ্ছে। এগুলো তারা তলে তলে আগে আলোচনা করে রেখেছে, যার কারণে পলিসিগত কারণে প্রকৃতভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে ভারত। দেশের একটা জায়গা দিয়ে মানে দেশের 90% সার্বভৌমত্ব দিয়ে দেওয়া, এটা শেখ হাসিনা করেছেন। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই ছাত্র, আপনাদেরকে সূক্ষ্মভাবে দেখতে হবে। এর আগে শেখ হাসিনা বলেছেন, মালয়েশিয়া তারেক রহমানের মিল কলকারখানা রয়েছে, আরো কত কিছু বলেছেন, তার কোনো কিছুই প্রমাণিত হয়নি। আপনি তো অবৈধভাবে ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমানের মালয়েশিয়া কারখানা আছে এই তথ্য তো দিতে পারলেন না। জামি নির্বাচন করে জনগণকে প্রতারিত করে ক্ষমতায় বসে আছেন, সোশ্যাল মিডিয়ায় দেশের জনগণ সব প্রমাণ দেখতে পাচ্ছে। রিজভী বলেন, জিয়াউর রহমান আমাদেরকে আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করেছিলেন, জিনিসপত্র বাজার থেকে কিনে খেতে হতো না, কিন্তু এখন তো অনেক জিনিসই ভারত থেকে আমদানি করা হয়। শেখ হাসিনা আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে জনগণের উন্নয়ন হবে না, বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে, এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না। গতকাল জাতীয় মার্চ ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, গত বছর 3 বার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে তা বোধগম্য নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি মানে কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি মানে সাধারণ জিনিসপত্রের দাম আরেকটা দফা বৃদ্ধি। সাধারণ মানুষ এখন দুবেলা দুমুঠা ভাত খেতে হিমশিম খেতে হয়, যেখানে সেখানে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি করলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবে, এই ব্যাপারে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। কারণ এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে, এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না। জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, সামনে পবিত্র রমজান মাস আসছে, রমজানকে কেন্দ্র করে সরকার দলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম আরেক দফা বাড়িয়ে প্রমাণ করেছে যে এই সরকার জনগণের নয়। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর প্রতিনিয়ত হয়রানি করছে, আমরা অবিলম্বে সব রাজবন্দীদের মুক্তি চাই। গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়েছে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়েছে, এই গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের জিততেই হবে। 7 মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে উত্তরাঞ্চলে ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতাবান হিসেবে তার শাসনামলে বিরোধী দল রাখবে না বলে প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, আর এজন্য এই দেশের গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়। সুতরাং এই প্রবল প্রত্যাপকারী গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই জিততে হবে। শেখ হাসিনা বলেছেন যে সাত জানুয়ারি যে ডামি নির্বাচন করেছে, কয়েকটি দেশ প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, তাছাড়া গণতন্ত্রকামী বিশ্ব এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। রিজভী বলেছেন, জিয়াউর রহমান আমাদের আত্মনির্ভরশীল জাতিতে পরিণত
আলোচনা করেছিলেন। জিনিসপত্র বাজার থেকে কিনে খেতে হতো না, এখন অনেক জিনিসই ভারত থেকে আমদানি করা হয়। এই অর্থনীতির বিপন্নতা এটা শেখ হাসিনার আমলে, তাই আমাদের এই সংগ্রামে বিজয়ী হতে হবে। দেশ নেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে বের করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বিএনপি সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণিত চৌধুরী, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। রাজধানীতে ছাত্র দলের মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্র দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। গতকাল মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এ সময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র দলের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্র দলের সবাইকে একসঙ্গে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখব। ছাত্র দলের নেতৃত্বে 15 বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন করব। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক হুমায়ুন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান। আর উপস্থিত ছিলেন ছাত্র দলের তহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরী, ইমাম হোসেন নির্জন, মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অসংখ্য নেতাকর্মী। গত 1 মার্চ ছাত্র দলের কমিটি ভেঙে 7 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ইফতারে আপেল খেজুর খাওয়ার প্রয়োজন না থাকলে দোকানে যেন না দেখি, বললেন গয়েশ চন্দ্র রায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, ইফতারে আপেল খেজুর খাওয়ার যদি প্রয়োজন না থাকে তবে এগুলো দোকানে রাখার দরকার কি, এগুলো যেন দোকানে না দেখি। রমজানে আপেল খেজুরের বদলে বরইজ খেতে হয় শিল্পমন্ত্রী নজরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পরামর্শের পরিপ্রেক্ষিতে গতকাল এক আলোচনা সভায় বিএনপির অন্যতম শীর্ষ নেতা একথা বলেছেন। গত মঙ্গলবার জেলা প্রশাসকদের সম্মেলনে শিল্পমন্ত্রী বলেছেন, বরইদি ইফতার করেন না কেন, আঙুর খেজুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে, পেয়ারা দেন না, সবকিছু দেন, প্লেটটা ওভাবে সাজান। গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে চলার গতি সেটা কিন্তু থেমে নেই, এটি জাতির জন্য সৌভাগ্য। সব শ্রেণী পেশার মানুষই আজ আনন্দ নিষ্পশিত আহত, তারা দুশ্চিন্তাগ্রস্ত পুরো দেশকে নিয়ে। গণতান্ত্রিক বিশ্বে ভারতকে বাদ দেওয়া যায় না জানিয়ে তিনি বলেন, যাদের 72 বছরে গণতন্ত্রের প্রচলন আছে তাদের নিজেদের দেশে গণতন্ত্র থাকলেও বাংলাদেশে গণতন্ত্র থাকুক সেটা তারা চান না। বাংলাদেশে সার্বভৌমত্ব থাকবেই কেন, আমাদের সেনা ঘাঁটিতে যদি ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস করা যায়, আসা যায়, তাহলে অভ্যন্তরে নিরাপত্তা নিরাপদ থাকবে, এটা ভাবা আর বোকার স্বর্গে বাস করা এক কথা না। পৃথিবীর কোন দেশে এমন নিয়ম আছে, ভারতের সহযোগিতায় যদি 9 মাসে দেশ স্বাধীন হয় আর সহযোগিতা না করায় যদি 9 বছর লাগতো তাহলে এমন পঙ্গুত্ব বরণ করতে হতো না বলে মন্তব্য করেছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ফোরাম, সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসন বিশ্বকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপি সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএফ ইউজের একাংশের মহাসচিব কাদের গণিত চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ। এবং সর্বশেষ জানিয়ে দিব, যেখানে টাকা আছে সেখানে উন্নয়নের কথা বলে সরকার, বললেন জয়নুল আবেদিন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন, বর্তমান সরকার কখনোই জনগণের সরকার নয়, যেখানে টাকা আছে সেখানে তারা উন্নয়নের কথা বলে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন। জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের সব অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি লুৎফর রহমান।